সেই দারুণ একটা জিনিস পেয়ে গেছি, কি ভালো লাগছে! হেসেই উঠলে। পম্পাশি হলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরা সবাই খুব বিন্দাস আছি। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:05, তো আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। তো একেবারে আপনাদের সাথে বাড়ি গিয়ে ও মা, মা কই রে, কি হয়েছে? বলছি এই বিবাহ দারুণ তো আলপনা দিয়েছ, হেভি আছে। তুই হ্যাঁ কি বাবা কি সব পড়েছ? মা তুমি কি কর, ওটা হলে আর চেঞ্জ করতে লাগবে না। সবার তো এলাম, মা পৌঁছাতে গেছে মায়ের ছেলে, আর আমি আমার মায়ের কাছে চলে এসেছি। সেই দারুণ একটা জিনিস পেয়ে গেছি, এই জিনিসটা পাবো বলে আশাই করিনি। খুব সুন্দর একটা জিনিস এটা, অবশ্য মা আমার মা বানায়নি, আমার মানুষ্রীর মা বানিয়েছে। মুটু বাবু, হ্যাঁ তাহলে আবার আবার চা খাবে? তোমার জন্য স্পেশাল একটা খাবার আছে। হ্যাঁ তুই দেখছি কেমন শ্বশুর বাড়ি এসছে। তো মাকে পৌঁছে দিয়ে মাইদি বাবু এখন আমার বাড়িতে এসেছে আর কি। আর ওইদিকে মা মাছ মানে ভাই যত মাছ এনেছিল সেগুলো সব বাছাবাছি মানে ধোয়া বাছা করছে, আর এইদিকে করছে মানুষীর রান্নাবান্না। তো মানুষীর আলপনাটা শুধুই চোখে পড়ে যাচ্ছে, বেশ সুন্দর একটা আলপনা দিয়েছে। তো মানুষী এখন করছে তোপসে ফ্রাই। তুমি এখানে নিজে ভাবছো তো তাই বুঝতে পারছো না, কি সুন্দর গন্ধ। আর এখানে আমাদের জায়গা হয়ে গেছে, আর বাকি রান্না কি কি হয়েছে সেগুলো দেখিয়ে দিই। উফ, আমার প্রথমেই মাছের আইটেমগুলো খুলে যায়। এখানে আছে পুঁটি মাছ ভাজা, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে করলা ভাজা, আছে তেঁতুলের চাটনি, এখানে আছে মুসুর ডাল। বাবা সব খুলে ফেলছি তো। এটা হচ্ছে বাবা বুঝতে পারছে না, এটা ফুলকপি শিম আলু বেগুন দিয়ে তরকারি, আর এটা আছে শাক লাল শাক। গরম গরম ভাত, পুরো ভাপ উঠছে, মা সবেমাত্র করলো। এখনো পর্যন্ত ভাই আসেনি, আমরাই সবাই খেতে বসে গেছি। মা খাওয়া শুরু, ও বাবা তুমি ফিস পাই খাচ্ছ, হাতে দাঁড়ালে বসে বসে আমি খাবার খাবার জায়গায় চুপচাপ বসে আছি, হাতের ভেতরে ফিস পাই কি আছে? ও আজকে মানসিক কত কিছু রান্না করেছি, আমি একা পুরো পুরো জায়গা ভরে গেছে। আমি হচ্ছে জাস্ট হাতটা লাগিয়েছি, লাস্টে কি করলাম মাছের তরকারিটা করেছি, বাকি সব মানসিক করেছে। ভালো হয় নাকি? কি ভালো লাগছে মানুষ এখানে আলপনাটা দিয়েছে বলে আরো বেশি এই জায়গাটা জল জল করছে, মানে খাবার পরিবেশটা আরো বেশি।
এখন সময় হচ্ছে বিকাল 4টে, আর এখানে মা চাল গুঁড়ো করছে মায়ের জামাইকে পিঠে খাওয়াবে বলে। পিঠে জামাই শুধু না, অবশ্য আমরা সবাই খাবো। পিঠেগুলো কেমন বানিয়েছি বলো? এমন পিঠে বানিয়ে দেখো, সুন্দর হয়েছে, সুন্দর। আমি এর থেকে ভালো বানাই, কিন্তু পুরিটা ফেস্টে আছে। ও মা, মানসী পুরো ভালো কারিগর, পিঠে বানানোর ভালো কারিগর। এই যে আমরা এখন সবাই মিলে পিঠে বানাতে, টুপসির মুখটা তো বসে এখানে। কে এসেছে, কাকে দেখা যাচ্ছে? টুপসি একটু আগে এসেছে, এখন আরেকজন আসবে, সে এখন এসে পৌঁছায়নি। টুপসি কি দাঁত একটা ভেঙে গেছে? মানসী ফাস্ট ফাস্ট, হেসেই উল্টে যাবি তুই। অবশ্যই দেখতে হবে কেমন সুন্দর হচ্ছে। দর্শক বলে কমেন্টস করে যে কারটা ভালো হয়েছে, ঠিক আছে? একটা ছোট আর একটা বড় সাইজের হয়েছে, কিন্তু আমরা বললে হবে না দর্শককে, কিন্তু এটা হচ্ছে কার কোনটা বানানোটা সুন্দর হচ্ছে সেটা বললেই হবে। আমাদের এখানে সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আর অর্ধেক পেটের ভেতরেও চলে গেছে আর কি। এগুলো এখনও বেঁচে আছে পেটের ভেতরে গিয়েও। ছোটটি হচ্ছে সন্ধ্যাবেলায় এসেছিল, আর বড়টি স্বামী মারতে ফিরে, স্বামী মারতে না, তাও অবশ্য আধা ঘন্টার বেশি হয়ে গেছে। কত ব্যস্ত এখনই না বাবা, আর ফোন করে ডাকতে হচ্ছে, বাবা কি লজ্জা পাচ্ছি মিজেমার কাছে আসতে। আমি ভেবেছিলাম সকালবেলাই আসবি তোরা, ইচ্ছা করে না নাচে গেছি তো, তো নাচে গেছিলাম ছোট ছোট, তোকে কি এখানে আসা যেত না? হ্যাঁ যেত, তুলসী যেত, আসা যেত। আমি ভেবেছিলাম ও, আমি বলেছিলাম যে তুই চলে যাস, চলে যাবি। তো এখন এবার সবাই মিলে বাজি বাজি পড়ানো হবে, বাজি। চলো চলো, কি বলি, আমরা এখন সবাই মিলে ছাদে চলে এসেছি বাজি পড়ানোর জন্য। টুপসি এ মানো, তোমার ব্যাগটা দেখাও একটু। বাপরে বাপ, দুপুরে ছাদে উঠে এই অবস্থা। বাকি জন এখন আসছে, আমরা খুব তাড়াতাড়ি চটপট চটপট করে উঠে পড়েছি। কি করবি এইসব নিয়ে এরকম করে একসাথে? বাবা ছোটবেলা বড় বেলা হলে কিছু হয় না, বসো।
এখানে মিলে মানসী এই টুপসিকে দাও না টুপসি জ্বালা ছিল তখন মানুষ দিকে আয় টুপসির ব্যাগে মানুষ হচ্ছে এ লাগছে আর কি, আমি বড় হয়ে গেছি এখনো ফুলঝুরি ফোটাবো। বাবা ছবি নয় ফটো, এই হচ্ছে এখান থেকে ফটো তুলে নেবে। কত কিছু হলো বড় থেকে ছোটার জন্য উনি এখানে গিয়ে বসে পড়েছেন, উনি অনেক এই তাহলে ভিডিওটা তো মাকে করতে করতে যেতে হবে। টুপসি টুপসির পরে এবার আমি, চলো এবার জয়ের পরে মাম্মি, মাই মাদার, মাই মাদার। হ্যাঁ আত্মে আত্মে নামো, আত্মে আত্মে সব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা।